না এই গ্যাসের তো আপনার অনেক আলারম আপনারা দাও অনেক স্পিড আরও মনে হয় দুই দুইটাও চলা চলে আর আর আমি এখন দুইটা চালাইতেছি আমি দুইটা দিয়ে আমরা খুব আনন্দিত চলবে চালালে এরকমই চলবো বায়োগ্যাস সম্বন্ধে তো আলারম মনে যে পরিবেশ দেখতেছি আরো অনেকজনের যদি করতেছা বা করে তো এরা সবার জন্য আলারকমত ভালোই মন্দ এটা অমন্দর কোনো কিছু নাই

আমি আশরাফুজ্জামান ওই বায়োগ্যাসের ইঞ্জিনিয়ার এলটিপি পক্ষ থেকে আসছি এটা সোহেল ভাইদের বাড়ি না সোহেল আর আব্বা না ও আচ্ছা সোহেল এর আব্বা জি ও আপনাদের বাড়িতে তো বায়োগ্যাস করা হয়েছে हां আমার দু'র বাড়িতে বায়ো গ্যাস করা হয়েছে আচ্ছা বায়োগ্যাস কতদিন আগে করছেন ওই তো পনেরো 20 দিন হইছে আচ্ছা তাহলে আমি তো সঠিক জায়গায় আসছি আপনার নাম আমার নাম মোহাম্মদ মুহিরউদ্দিন আচ্ছা তাহলে চলেন আমরা এই টা একটু দেখি হ্যাঁ চলেন দর্শক এলটিভির পক্ষ থেকে পরামর্শ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক দেশ বিদেশে যে যেখানে বসে আমাদের এই পরামর্শ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার এই পরামর্শ অনুষ্ঠানটি শুরু করছি দর্শক আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকায় যেখানে আপনাদেরকে একটি বায়োগ্যাস এবং সম্মিলিত খামারির সঙ্গে পরিচয় করিয়ে দিব দর্শক আমরা এসেছি মূলত সোহেল ভাইয়ের বাড়িতে তো সোহেল ভাই একজন প্রবাসী যার সঙ্গে আমাদের অনলাইনের মাধ্যমে পরিচয় হয় এবং অনলাইনে পরিচয় হওয়ার পরে কিভাবে উনি আমাদের এই বায়োগ্যাস প্লান্ট তৈরি করেন সে সম্পর্কে আপনাদেরকে জানাবো যার জন্য আমরা সোহেল ভাইয়ের বাবার সঙ্গে প্রথমত একটু কথা বলবো দর্শক চলেন পরিচয় হই আপনার নাম কি চাচা আমার নাম মোহাম্মদ মহিরুদ্দিন সোহেল ভাই তো আপনার ছেলে সোহেল আমার ছেলে তো আপনার এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা তো বায়োগ্যাস প্লান্ট এখন আপনার এই বায়োগ্যাস প্লান্ট করার সময় যখন সোহেল ভাই প্রথমতে আপনাকে জানিয়েছিল প্রথমে যে বাবা আমি প্লান্টটি করতে চাই তখন আপনার এই ব্যাপারে কেমন ইয়া ছিল কথা ছিল বা কি ভেবেছিলেন এই বায়োগ্যাস সম্পর্কে একটু জানাবেন এটার সম্বন্ধে তো সোহেল যখন আপনার যোগাযোগ করে আমার লগে কথা কইছে ফোন করছে তখন আমি তো অবিশ্বাস করছি যে এটা কিরকম না জানি হয় না না তোমার দীর্ঘ বিশ্বাস হয়েছে না এবং মানুষও অনেক কিছু কইছে যে এটা হুদায় করতেছে শেষ পর্যন্ত এটা টাকা হয়েছে খরচা হয়ে নষ্ট হয়ে যায় তা এখন দেখা যায় আল্লাহ রহমান মোটামুটি এটা তৈরি করছে দিদির তো রহমান আজকে দুদিন ধরে চলতেছে খুব ভালোই আল্লাহ আচ্ছা ধন্যবাদ দর্শক আমি আরেকটু বিষয়টা ক্লিয়ার করে নিই এই বায়োগ্যাস প্লান্ট সবাই তৈরি করে কিন্তু গরুর খামার করার পরে কিন্তু এটা তার ভিন্ন রূপ ভিন্ন চিন্তাধারায় এটা তৈরি করা হয়েছে যার জন্যই আপনাদেরকে এখানে নিয়ে আসা দর্শক এই বায়োগ্যাস প্লান্টটা একটি ভিডিও আমাদের সোহেল ভাই এই ময়মনসিং জেলারি একজন ছেলে সুসন্তান উনি বায়োগ্যাস প্লান্টটি দেখতে পান ভিডিওতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে বারবার আমাদের বায়োগ্যাসগুলো দেখেন এবং দেখার এক পর্যায়ে তিনি উদ্বুদ্ধ হন বায়োগ্যাস প্লান্ট করবে ওনার বাড়িতে তখন একটা দুইটার মতো গরু ছিল তেমন গরুই ছিল না এবং ওনার খামার করারও তেমন কোনো চিন্তা চিন্তাভাবনা ছিল না আমি কথাগুলো কেন বলছি এই বায়োগ্যাস প্লান্টটা যখন উনি তৈরি করতে চান তখন উনি চিন্তা করেন যে আমি যখন একটি সিলিন্ডার ব্যবহার করব সিলিন্ডার একটা আছে আমার বাড়িতে মা বোন আছে তারা রান্না করতে গিয়ে যে রিক্সের ঝুঁকিতে থাকেন সেটা প্রত্যাহার করার জন্যই মূলত বায়োগ্যাস প্লান্ট করে আর বায়োগ্যাস প্লান্ট করার যখন উনি উদ্যোগ নেন তখন দেখা যায় যে ওনার বাড়িতে গরু লাগবে বিধায় গরু খামার করেন আর যখন গরুর খামার করবেন দর্শক তখনই উনি চিন্তা করেন এই গরু খামার করার আগে অবশ্যই ঘাস লাগাতে হবে দর্শক একটি পরিপূর্ণ খামার তৈরি করতে এবং পরিপূর্ণ পরিবেশ সমুন্নত পরিবেশ ঠিক রাখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এখানে সমস্ত ধরনের আপনি একটি খামার করার জন্য যাবতীয় যে পরামর্শ দরকার এখানে পাবেন ঘাসের কাটিং পাবেন বায়োগ্যাস প্লান্ট গরুর কার্পেট যাবতীয় পাবেন তো দর্শক যে আপনি ব্যবহার করেন এটা নিয়ম তো জানেন বায়োগ্যাস প্ল্যান্টটা কিভাবে ব্যবহার করবেন আপনি যদি একটু দেখাতেন কোথা দিয়ে গোবর দেন

এই প্ল্যানটা তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে টাকা এর মধ্যে বেশি একটা কিছু হইছে না তবে 60 65000 টাকা খরচ হয়েছে আচ্ছা ইদানিং আপনি দুইটা চুলা ব্যবহার করতেছেন দুইটা চুলা ব্যবহার করতেছেন তাতে আপনার গ্যাসের স্পিড দেখে কি মনে হয় আপনার কাছে মানে আপনি আমরা তো জানি যে এটা কয়টা ব্যবহার করতে পারবেন তারপরে গ্যাসের স্পিড রান্না বন্না শেষে দিন শেষে যে গ্যাসের স্পিডটা থাকে সেটা দেখে আপনার কি মনে হয় যে আরো কয়টা চুলা জ্বালানো যাবে না এই গ্যাসের তো আপনার অনেক আলারম আপনারা দাও অনেক স্পিড আরো মনে হয় দুইটাও চলা চলে আর আর আমি এখন দুইটা চালাইতেছি দিয়ে আমরা খুব আনন্দিত খুশি আমার মনে আরো দুইটা চলবে চালালে এরকমই চলবো ধন্যবাদ আপনাকে তো এই দর্শক দুইটা চুলা উনি চালাচ্ছে আরো দুইটা চুলা চলবে ওনার আইডিয়াটা ঠিক আছে তো এখানে আপনাদেরকে যেটা বলতে চাই এই পুরা সম্পূর্ণ প্লান্টার তৈরি করতে এখানে ওনার প্রায় ষাট হাজার টাকার মতো খরচ হয়েছে তো এই ষাট হাজার টাকা খরচ করলে আপনি তিন চারটা চুলা অনায়াসে ব্যবহার করতে পারবেন তো এই তিন চারটা চুলা ব্যবহার করার জন্য আপনার ষাট হাজার টাকা খরচ করতে হবে এটা আহামরি কিছু না কারণ আপনি একটা জিনিস হিসাব করে দেখবেন যে বিষয়টা হলো আপনার বাড়িতে প্রতি মাসে যদি পাঁচ জন সদস্য থাকে তাহলে কিন্তু একটা সিলিন্ডার ব্যবহার করতে হয় তো আপনি এরকম চারটা পাঁচটা সিলিন্ডার যদি চারটা পা পাঁচটা পরিবারে ব্যবহার করেন তো মাসে এমনিতেই পাঁচ হাজার টাকা খরচ হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার টোটাল ইনভেস্টটা কিন্তু এক বছরের বেশি না কিন্তু এটা আপনি সারা জীবন ইউজ করতে পারছেন ব্যবহার করতে পারছেন এটাই তো খামারিদের জন্য একটা বড় সুযোগ আমরা আশা করব যে আপনারা এই বায়োগ্যাস প্ল্যানটি তৈরি করবেন তৈরি করতে আশেপাশে যারা আছেন তাদেরকে উদ্বুদ্ধ করবেন দর্শক আমরা চাচার কাছ থেকে এখন জানব যে এই বায়োগ্যাস সম্পর্কে ওনার কি ধারণা এবং সবার উদ্দেশ্যে দেশের সব মানুষের উদ্দেশ্যে উনিকে বলবেন একটু ওনার মুখ থেকে শুনবো চাচা বলেন বায়োগ্যাস সম্বন্ধে তো আল রহম যে পরিবেশ দেখতেছি আরও অনেকজন এই যদি করতে চা করে তেরা। সবার জন্য আলা রকম ভালোই মন্দ এটা অমন্দর কোনো কিছু নেই আপনার যে গ্যাস যখন আপনার চুলাটা জ্বালিয়ে দেয় আপনার পরিবার ওই চুলার আগুনটা কি রঙের দেখতে আপনার কেমন লাগে সেই সম্পর্কে একটু বলবেন এটা তো খুশি লাগে আলরম অনেক আলো হয় আবার কমানো যা বাড়ানো যা প্রত্যেক মা বাবারই কিন্তু সন্তানের জন্য দোয়া করতে হয় না অটোমেটিক দোয়া করে কিন্তু তারপরেও এই যে আপনার অমত অনুসারে অমতের উপরেও কিন্তু সোহেল ভাই দেখা গেছে আপনাদের সুবিধার জন্য কিন্তু সেই প্রবাসে বসে বসে কিভাবে মা বাবার একটু সুখ দিবে সেই চিন্তা করে যে একটা বায়োগ্যাস প্লান্ট করলো তার জন্য আপনি কি বলবেন সোহেল ভাইকে একটু বলেন সে তো অবশ্যই আপনার এই ভিডিওটি দেখবে জি এই সম্বন্ধে তো আল্লাহ রম আমি তো আগে মনে করেছিলাম যে আমার ছেলে কি এইটা কইরা কি লাভ লাভবান হইতো পারে না কি বা আমরা যে খুশিটা করার জন্য সে আনন্দিত হইয়া হয়েছে আর কি তখন এইটা তো রহমত সে এটা আল্লাহ নিজে নিজে জ্ঞানে যে এটা করছে করার পরে মন যেটুক যেভাবে চলতাছে এতে আমরা আল্লাহ দিলে ধন্যবাদ খুশি আমার ছেলের জন্য খুশি আবার এলাকাবাসী যদি কেউ করে তারা রহমান আল্লাহ রহমত ভালোই হবে এটা অমন্দর কোনো কিছু নাই ধন্যবাদ আপনাকে তো চাচার কথা অনুযায়ী দর্শক আমরা যেটা জানতে পারছি বা বুঝতে পারছি সেটা হচ্ছে আপনার আশেপাশে যারা আছেন এই বায়োগ্যাস প্ল্যানটা দেখে যাবেন এই গ্রামের নামটা একটু আমি ওনার কাছ থেকে পুরো ডিটেলসটা শুনবো এই গ্রামের নামটা গ্রামের নামটা হলো চরালগি বাড়িভাড়া

আপনারা এই বায়োগ্যাস প্লান্টটা অবস্থিত করা হয়েছে অর্থাৎ তৈরি করা হয়েছে আপনারা যে কোনো দিন যে কোনো সময় এসে প্লান্টটি দেখে যেতে পারবেন এবং ওনাদের কাছে আমাদের ফোন নাম্বার থাকবে স্কিনে আমাদের ফোন নাম্বার থাকবে যদি আপনারা বায়োগ্যাস প্লান্ট তৈরি করতে চান অবশ্যই আমাদেরকে ইনফর্ম করুন আমরা আপনাদেরকে অবশ্যই সহায়তা করব এই বায়োগ্যাস প্লান্ট তৈরির ব্যাপারে এবং অবশ্যই এই বায়োগ্যাস প্লান্ট তৈরির জন্য আমরা আপনাদেরকে যেটা যে বিষয়ে উদ্বুদ্ধ করে থাকি সেটা হলো গরুর খামার করার আগে অবশ্যই কিন্তু আপনারা বায়োগ্যাস যে করবেন সেটাও তৈরি করার আগে অবশ্যই আপনার বাসার যে অল্প একটু জমি থাকলেও সেখানে আপনি ঘাসের চাষ করুন আমাদের কাছে আপনারা বাংলাদেশের সব ধরনের ঘাসের কাটিং পাবেন এবং আমরা নতুন একটি পাউডার গরুর খামারিদের জন্য তৈরি করেছি ছাইলেস পাউডার টোটাল সাত ধরনের ঘাসের যে সাইলেস সেই সাইলেস দিয়ে একটি পাউডার তৈরি করেছি আশা করব কিছুদিনের মধ্যে আমরা বাজারজাত করব। আপনারা যারা প্রয়োজন মনে করবেন আমাদের সাথে যোগাযোগ করে এটা গ্রহণ করতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ যে বায়োগ্যাস প্লান্ট সম্পর্কে জানলাম সোহেল ভাইয়ের বাবার কাছ থেকে তো আসলেই বায়োগ্যাস প্লান্টটা সোহেল ভাইয়ের বাবা ব্যবহার করেন ঠিক আছে কিন্তু এই বায়োগ্যাসে যিনি রান্না করেন আমরা সরাসরি ওনার কাছ থেকে কিছু কথা শুনব এই চুলা উনি ব্যবহার করে কেমন মজা পাচ্ছেন তো আন্টি আপনি এই গ্যাসের চুলা ব্যবহার করে কেমন মজা পাচ্ছেন সেটা একটু দর্শকদের বলবেন মজা হয়েছে এমনি আর রাত্রি চুলা রাঁধতে যে রুম মজা হে রুম মজা এখন এই গ্যাসের চুলা লাগে আপনি আর আমরা ফাক শাক করি আমরা এই মানুষ আপনার সাত আষ্টজন আমরা এই কীরা আপনার এই রকমই মজা লাকড়ি রান্না হ্যাঁ এই সাত আটটা সাত আটজন মানুষের যে রান্না করেন কয় বেলা রান্না করেন এই তিন বেলা রান্না করি সাত জন মানুষের রান্না তিন বেলা রান্না রান্দি পাকায় এখন দশক বেলা বারোটা বাজে এখন যে গ্যাসের স্পিডটা দেখতে পাচ্ছেন এটা সকালে কতজন মানুষের রান্না করেছেন সকালে এই আমার এই ফ্যামিলি বড় সাত জন রান্নার রান্নায় পাক দর্শক আসলে আমি ওই গ্যাসের রান্না খেয়েছি আমি এখানে আসার পরে থেকে এ পর্যন্ত ওনাদের এই গ্যাসের রান্নায় খাচ্ছি কোনো রকম গন্ধ নেই এটা আমার মুখে যেমন সত্য যিনি এখানে বসে আছেন এই পরিবারের মা আমি ওনার কাছ থেকেই শুনবো আপনি এই খাবারটা যে রান্না করেন এখানে খাবারে কোনো দুর্গন্ধ আছে ভাই গ্যাসে যে এখন চুলা জ্বলছে কোনো দুর্গন্ধ পাচ্ছেন না কেন দুর্গন্ধ পাইছি না আপনার এই লাকড়ি রান্দার লাইনে সাপ আপনার খুবই বেলা কিন্তু খারাপ লাগে না অনেকে বলে কুসংস্কার আছে যে এই গ্যাসে রান্না করলে অসুখ বিসুখ হয় দুর্গন্ধ হয় আপনি তাদেরকে কি বলবেন না কেন দুর্গন্ধ টন্ধ নাই সব আপনার ফাঁকশাক করার ভালো ইয়া লাগে কিন্তু খারাপ লাগে না ধোয়াকালি তো পড়বে না না ধোয়াকালি পড়ে না এখন আপনার এই গ্যাসে চুলা সারা দিন রান্না শেষে যে পরিমাণ গ্যাস থাকে এখানে দুইটা চুলা জ্বলছে ডাবল একটার কি তো রান্না শেষে আপনার কি মনে হয় যে এখানে আরো কয়টা চুলা ব্যবহার করা সম্ভব আরো তিন চারটা চুলা ব্যবহার করুন যাইবে ধন্যবাদ আসলে এখানে মিনিমাম আরো দুইটা চুলা ব্যবহার করা যাবে এখানে আমরা গ্যাসের যে স্পিড পাচ্ছি এবং ঘনমিটার হিসাব করে আমরা যেটা জানি এটা যদি একটা চুলা ব্যবহার করা হয় সিঙ্গেল একটা চুলা এই প্ল্যান্ট সাইজটা অনুযায়ী একটা চুলা বারো ঘন্টা চলবে এক নাগারে তো সেই অনুযায়ী যদি ওনারা একটা মানুষ পরিবারের তিন ঘন্টা করে চালায় সেখানেও চারটা চুলা চালানো সম্ভব তো আশা করি দর্শক আমাদের অনুষ্ঠান যেটা দেখেছেন আপনাদের অবশ্যই ভালো লেগেছে তারপরেও আমরা চেষ্টা করব নিত্য নতুন আপডেট কিছু আপনাদেরকে দেওয়ার জন্য যদি অনুষ্ঠানে কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমার নজরে দেখবেন সবসময় একটা কথা বলে রাখি যে আমাদের অনুষ্ঠান যারা দেখবেন তারা আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করবেন আপনাদের কাছ থেকে আমরা পরামর্শ নিব এবং পরামর্শ দিব এই আশা ব্যক্ত করে আমরা সংক্ষিপ্ত ভিডিওর মধ্যেই রাখবো আপনাদেরকে আর কথা বাড়াবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই পরামর্শ অনুষ্ঠানে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমি আশরাফুজ্জামান ময়মনসিং বাংলাদেশ